একটি ছোট্ট অনুরোধ দিয়ে আজকে এই ভিডিওটি শুরু করতে চাই। হয়তো এতে তোমাদের 30 সেকেন্ড চলে যাবে, কিন্তু তোমাদের এই 30 সেকেন্ডের জন্য বাঁচতে পারে একটি জীবন। তোমরা যে চিত্রগুলো দেখছো এগুলো হলো কুড়িগ্রাম জেলার। কুড়িগ্রাম জেলার অধিকাংশ জায়গা বর্তমান পানিতে তলিয়ে। এমনিতেই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব, তারপর এই বন্যা। এই বন্যায় শিশুসহ শুরু করে আরও হাজারো মানুষ বর্তমান না খেয়ে আছে। তো এদের জন্যই আমরা একটা প্রোগ্রাম চালু করলাম, সেটি হলো ডোনেট ফর লাইফ। এর মাধ্যমে আমরা যদি 20 থেকে 30টা ফ্যামিলিকেও 2 থেকে 3 দিনের খাবার জোগাড় করে দিতে পারি, তাও অনেকটা পাওয়া আমাদের জন্য। এসব মানুষের পাশে দাঁড়াতে চাইলে স্ক্রিনে দেয়া বিকাশ নাম্বারে তোমার অর্থটি পাঠিয়ে দিতে পারো। ইনশাআল্লাহ তোমার অনুদান বাঁচাতে পারে একটি জীবন। রিসেন্টলি সমকাল পত্রিকায় একটি নিউজ প্রকাশিত হয়েছে, যার টাইটেল করা হয়েছে 13 লাখ এইচএসসি পরীক্ষার্থী যাবে কই। তো এই যে নিউজটি আছে, এই নিউজটির মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফুটে উঠেছে। তো আমরা এই তথ্যগুলো নিয়ে আলোচনা করব, একটু কথা বলবো। তো পুরো নিউজটা আমরা পড়বো না, আমি নিউজ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা চাইলে পুরো নিউজটি সেখান থেকে দেখতে পারো। তো এখানে প্রথমটুকু একটু পড়ি। করোনার থাবায় এলোমেলো হয়ে গেছে দেশের 5 কোটি শিক্ষার্থীর শিক্ষাসূচি। তাদের মধ্যে সবচেয়ে বিপাকে পড়েছেন চলতি বছরের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা বা পরীক্ষার্থীরা, সংখ্যায় তারা প্রায় 13 লাখ। যাই হোক, এখানে মেইন কথা নেই, মেইন কথা দেখো, তবে কোভিড-19 পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে এইচএসসি পরীক্ষা 2020 হবে না। শিক্ষা মন্ত্রণালয় এ সিদ্ধান্তে দৃঢ় অবস্থানে, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় টোটালি একদমভাবে দৃঢ় অবস্থানে আছে। পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় তাহলে তোমাদের এইচএসসি পরীক্ষা কখনোই নেওয়া হবে না। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক এ বিষয়ে বলেন, করোনার মহামারী চলার সময় এইচএসসি পরীক্ষা নেওয়া এক কথায় অসম্ভব। লাখ লাখ শিক্ষার্থী, তাদের অভিভাবক, শিক্ষক, কর্মচারীরা দেশব্যাপী পরীক্ষার সময় সঙ্গত কারণেই একত্রে হবেন, ভিড় জমাবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীরও বিপুল সদস্য মোতায়েন করতে হবে। এ ধরনের বিপুল লোক সমাগমে আরও বেশি লোকের মধ্যে ভাইরাস ছড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, তাই করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে এইচএসসি পরীক্ষা হবে না। আমাদের সন্তানদের আমরা ন্যূনতম ঝুঁকির মধ্যেও ফেলতে পারবো না। অর্থাৎ জিয়াউল হক স্যারের কথায় একদম চূড়ান্তভাবে, যদি পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে কোনোভাবেই এই এইচএসসি পরীক্ষা হচ্ছে না। তো ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এসএম আমিরুল ইসলাম জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অপেক্ষা ছাড়া কোনো বিকল্প নেই, তবে সব প্রস্তুতি আছে, কলেজগুলো খুলে দেওয়ার 15 দিনের মধ্যেই পরীক্ষা নেওয়া হবে, এটা আমরা জানতাম। তো এখানে শিক্ষা বোর্ডগুলো থেকে জানা গেছে, করোনা পরিস্থিতির ক্ষতি পুষিয়ে নিতে এবছর এইচএসসি ও সমমান পরীক্ষা আয়োজনের সময়সীমা কমিয়ে আনা হবে, অর্থাৎ 1.5 মাসের বদলে এটি 1 মাসের মধ্যে শেষ করা হতে পারে। এর আগেও কিন্তু আমাদের যে জিয়াউল হক স্যার একটা বক্তব্য দিয়েছেন, সেখানে 20 দিনের কথা বলেছেন, কিন্তু সেখানে কিন্তু রিপোর্টার বলে দিয়েছিলেন যে 15 থেকে 30 দিনের মধ্যেই এটা আসলে শেষ করা হবে, অর্থাৎ আমরা ধরে নিতেই পারি 20 থেকে 30 দিনের মধ্যেই এই পরীক্ষাটা সম্পন্ন করা হবে। এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ মকবুল হোসেন বলেন, আগে যে পরীক্ষাগুলোর মাঝে 2 থেকে 3 দিন বিরতি ছিল তা কমিয়ে 1 দিন করে বিরতি দেওয়া হবে। অর্থাৎ আগে তোমরা বিভিন্ন সায়েন্সের পরীক্ষা হোক, বিভিন্ন পরীক্ষাগুলোয় তোমরা 2 থেকে 3 দিন বন্ধ পেতা, এখন সেটা পাবে না। তো এটা 1 দিন করা হতে পারে, বা কিছু কিছু পরীক্ষায় তোমরা গ্যাপ পাবেই না। এদিকে বিভিন্ন গণমাধ্যমে এইচএসসি পরীক্ষার বিষয় কমানো হচ্ছে মর্মে প্রতিবেদন প্রকাশ হলেও, অর্থাৎ এর আগে কিন্তু একটা নিউজ প্রকাশিত হয়েছিল যেখানে বিষয় কমানো হবে এই নিয়ে কথা হয়েছিল, এখানে শিক্ষামন্ত্রী কিন্তু সেটা বলেছিলেন, কিন্তু এই কথাটা নিয়ে আমি একটা কিন্তু ভিডিও করেছিলাম, সেখানে কিন্তু আমি বলেছিলাম বিষয় কমানো হতে পারে, কিন্তু আসলে বিষয় কমানোটা কতটা সম্ভব, আদৌ পসিবল কি না, এটা ভাবার বিষয়। এবং শিক্ষামন্ত্রী কিন্তু এটা বলেছে, আমরা বিকল্প হিসেবে এটা অনেক পরে আমরা এটা নিয়ে ভাবতে পারি। তো এখানে এটা উল্লেখ করা হয়েছে যে প্রকাশ পেলেও শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি বলেন, এর সম্ভাবনা খুবই কম, অর্থাৎ তোমাদের যে সাবজেক্ট কমিয়ে পরীক্ষা নেওয়া, এর সম্ভাবনা খুবই কম। এই শিক্ষার্থীরা তো এরই মধ্যে তাদের সিলেবাস শেষ করেছে, তাহলে বিষয় কমিয়ে লাভ কী? মন্ত্রী বলেন, করোনার কারণে যদি কখনো এমন পরিস্থিতি দেখা দেয় যে কোনোভাবেই এইচএসসি পরীক্ষা নেওয়া যাচ্ছে না, আরেকটি বছর চলে এসেছে বা সময়ে একবারেই কুলাচ্ছে না,
তখন দূরবর্তী একটি সম্ভাবনা হিসাবে বিষয় কমানোর কথা ভাবা যেতে পারে। অর্থাৎ যখন একবারে কোনোভাবেই সম্ভব না এইচএসসি পরীক্ষা নেওয়া, পরিস্থিতি স্বাভাবিক হচ্ছেই না, তখন হয়তো বা এই যে বিষয় কমিয়ে পরীক্ষা নেওয়াটা এটা ভাবা যেতে পারে, এটি বলছে। এদিকে বিভিন্ন শিক্ষা বোর্ডের কর্মকর্তা বলেছেন, শিক্ষা বোর্ডগুলো সাধারণত একটি পাবলিক পরীক্ষার কাজ শেষ করে আরেকটি পরীক্ষা নেয়। সেপ্টেম্বর বা অক্টোবরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলে এর 15 দিনের মধ্যে এইচএসসি পরীক্ষা শুরু করতে হবে। নভেম্বরের প্রথম দিন থেকে আবার জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরুর পূর্ব নির্ধারিত সূচি রয়েছে। এতে সব পরীক্ষার মধ্যে জট লেগে যাওয়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ এটা বলেছে যদি সেপ্টেম্বর অক্টোবরে খোলে তার 15 দিন পর পরীক্ষাটা হচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু তোমাদের জেএসসি পরীক্ষার সময়টা চলে আসছে। যেহেতু জেএসসি পরীক্ষা এবার পিছাবে, যদি পিছায় অর্থাৎ এই জটটা তৈরি হয়ে যাচ্ছে, তোমাদের এইচএসসি পরীক্ষা হবে তার কিছুদিন পর জেএসসি হবে, একসাথে দুটা কখনোই হবে না, এটা এখানে বলা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের একাডেমিক ক্ষয়ক্ষতি পুনরুদ্ধারের জন্য শিক্ষা মন্ত্রণালয়কে অবশ্যই একটি দীর্ঘ পরিকল্পনা তৈরি করতে হবে, না হলে প্রাদুর্ভাবের পর পরিস্থিতি মোকাবেলা করা সরকারের পক্ষে কঠিন হবে। তো এইচএসসি নিয়ে মোটামুটি এই তথ্যগুলোই ছিল। আশা করি অনেক অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমরা পেয়ে গেছো। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব। টেক কেয়ার, গুড বাই।